सात क्रिकेटर जरा सर दाड़ी 2020 आईपीएल थेके जानबो तादेर नाम तार आगे अनुरोध करब बंधु आपनि जदि आमादेर चैनले नतून हन एखनि आमादेर चैनलटिके सबस्क्राइब करुन एबं नित्य नतून आपडेट पेते बेल आइकने प्रेस करते भूलबेन ना। घोषणा हवार पर थेके आयोजनेर जोन्नो खूब एकटा समय पावा हुए उठेनि प्रश्न उठेछे एकाधिक करोनार एहेनो प्रकोपेर माझे कि दरकार छिल गोटा विश्वेर क्रिकेटारदेर निये एई मापेर एकटा टूर्नामेंटे आयोजन करा सब रकम चैलेंज माथाय रेखे जेभाबे एबार विदेशेर माठे आईपीएल आयोजन करते चलेछे भारतीय क्रिकेट बोर्ड तार जोन्नो तादेर कोनो प्रशंसा कम नय बायोसिक्योर बाबल एकाधिक करोना सम्पर्कित निषेधाज्ञार विषयगुलोके माथाय रेखे किभाबे आयोजन करा हय एई टूर्नामेंट तार दिके नजर छिल सकलेर तबुओ करोना हाना दिएछे एकाधिक आईपीएल शिविरे चेन्नई सुपर किंग्स सबचेये बेशी भुक्तभोगी एई भाइरासेर क्रिकेटार एबं स्टाफ सह मोट 13 जन सदस्य आक्रांत हयेछिल दलेर शिविरगुलोते करोनार प्रकोपेर पाशापाशी नानान व्यक्तिगत कारणे एखोनो अब्दि मोट 7 जन क्रिकेटार सरे दाड़िएछे एबारेर आईपीएल थेके चलुन देखे नेওয়া যাক তাদের তালিকা। 1 সুরেশ রায়না চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএল থেকে সুরেশ রায়না সরে দাঁড়ানো চমকে দিয়েছে সকলকে দলের সাথে সংযুক্ত আরব আমিরশাহিতে গেলেও পরবর্তী সময়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস দলের সহ অধিনায়ক জানান ব্যক্তিগত কারণে এবারের আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানিয়েছিলেন পরিবারের স্বাস্থ্যের কথা ভাবিয়েছে তাকে যদি কিছু হয়ে যায় তাহলে তার স্ত্রী সন্তানের কি হবে তাই আইপিএলে খেলতে চাননি তিনি যদিও এখনো অবধি চেন্নাই সুপার কিংস রায়নার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেনি তাই তার পুনরায় দলের সঙ্গে যোগ দেওয়ার প্রসঙ্গটি এখনো এড়ানো যাচ্ছে না। 2 হরভজন সিং চেন্নাই সুপার কিংস। দলের সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি এরপর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছিল জল্পনা হয়তো এবার চেন্নাই সুপার কিংস দলে খেলতে দেখা যাবে না দলের একমাত্র ফুল টাইম স্পিনার হরভজন সিংকে পরবর্তী সময়ে তার না খেলার সিদ্ধান্ত যখন প্রকাশ্যে আসে তখন সেই বিষয়ে কারোরই তেমন একটা অবাক হওয়ার কোনো কারণ ছিল না সুরেশ রায়নার মতো তিনিও এবার টুর্নামেন্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন 2018 সালে চেন্নাই সুপার কিংস তাকে 2 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল 3 হ্যারি গার্নে কলকাতা নাইট রাইডার্স কাঁধে চোট থাকার দরুন এবার আইপিএলে খেলতে পারবে না ইংরেজ পেসার হ্যারি গার্নে তার বিকল্প ক্রিকেটারের নাম এখনো ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স 2019 সালে আয়োজিত আইপিএল নিলামে 75 লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নেয় কলকাতা তার স্লোয়ার এবং কার্টারের প্রশংসা সর্বত্র এই কারণে তাকে দলে নেওয়া হয়েছিল পরবর্তী সময়ে তার বদলি হিসেবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠে আসলেও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে তাকে এনওসি দেয়া হয়নি 4 লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর ইতিহাসে এখন অবধি সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বিভাগের অন্যতম অস্ত্র এবারে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে জানা গিয়েছে এই অভিজ্ঞ পেসারের বাবা খুবই অসুস্থ তাই এই সময় দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই তার না থাকাটা বাড়তি চাপ সৃষ্টি করলো মুম্বাই ইন্ডিয়ান্স দলের তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরার উপর মালিঙ্গার বদলি হিসেবে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ 5 জেসন রয় দিল্লি ক্যাপিটালস বড্ড লম্বা মৌসুম তাই এবার আইপিএল খেলতে চাননি ইংল্যান্ড ওপেনার জেসন রয় নিলামে 1.5 কোটি টাকার বিনিময়ে তাকে দলে নেয় দিল্লি কর্তৃপক্ষ কিন্তু পরবর্তী সময়ে নিজের নাম প্রত্যাহার করে নেন জেসন তার পরিবর্তে হিসেবে দিল্লি দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল শ্যামস রয় না থাকাটা খুব একটা সমস্যার কারণ হয়ে উঠবে বলে মনে হয় না দিল্লির সেই দায়িত্ব ভালোভাবেই সামলে দেবেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান 6 ক্রিস ওক্স দিল্লি ক্যাপিটালস স্ত্রীর শরীর খুব একটা ভালো নেই তাই 3 মাস ঘরের বাইরে থাকা অত্যন্ত কঠিন তার পক্ষে এছাড়াও টানা ক্রিকেট খেলে চলেছেন তাই বিশ্রাম চাই এই মুহূর্তে এমনই সব কারণ দেখিয়ে নিজেকে এবারের আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ড দলের অলরাউন্ডার ক্রিস ওক্স নিলামে তাকে 1.5 কোটি টাকার বিনিময়ে দলে নেয় দিল্লি কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তার বদলি হিসেবে আনরিক নর্থজেকে দলে নিয়েছে ক্যাপিটালস কেন রিচার্ডসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব শীঘ্রই প্রথমবারের মতো কৃতিত্বের স্বাদ পেতে চলেছেন অজি পেসার কেন রিচার্ডসন
তাই এই সময়টা স্ত্রীর পাশে থাকতে এবারে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তার না থাকাটা বিরাটের মাথা ব্যথার কোনো কারণ ছিল বলে মনে হয় না, কারণ দলে তিনি স্টেইন মরিসের মতো পেসারদের ব্যাকআপ হিসেবেই নিয়েছিলেন। 2020 সালে আইপিএল এর নিলামে 4 কোটি টাকার বিনিময়ে তাকে দলে নেয় আরসিবি কর্তৃপক্ষ। তার পরিবর্তে ক্রিকেটার হিসেবে বিরাটের দলে ঢুকে পড়েছেন রিচার্ডসনের জাতীয় দলের সতীর্থ স্পিনার অ্যাডাম জাম। এদিকে শেন ওয়াটসন বললেন সেই ব্যাটসম্যানের নাম যিনি দলে নিতে পারেন সুরেশ রায়নার জায়গা। আইপিএল 2020 শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের সহ অধিনায়ক সুরেশ রায়না আর অভিজ্ঞ স্পিনার হরভজন সিং নিজেদের নাম তুলে নিয়েছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সুরেশ রায়নার চলে যাওয়ায় সিএসকে এর ব্যাটিং ইউনিটে বিশেষ প্রভাব পড়বে, কিন্তু এখন সিএসকে এর ওপেনিং ব্যাটসম্যান শেন ওয়াটসন সেই ব্যাটসম্যানের নাম নিয়েছেন যিনি এখন প্রথম একাদশে রায়নার জায়গায় ব্যাটিং করতে পারেন। চেন্নাই সুপার কিংসের সহ অধিনায়ক সুরেশ রায়না আইপিএল 2020 থেকে নিজের নাম তুলে নিয়েছেন আর তিনি ইউএইতে দলের সঙ্গে ছেড়ে ভারতে ফিরে এসেছেন। তো অন্যদিকে হরভজন সিং ইউএইতে যাননি আর পারিবারিক কারণে আইপিএল এর ত্রয়োদশ মৌসুম থেকে নিজের নাম তুলে নিয়েছেন, কিন্তু এখন এই বিষয়টি মেনে নিয়ে দল এগিয়ে গিয়েছে আর আগামী মৌসুমের প্রস্তুতিতে লেগে পড়েছে। এই ব্যাপারে দলের অলরাউন্ডার শেন ওয়াটসন নবিল হাশমির ইউটিউব চ্যানেলে বলেছেন যে আমাদের রায়না আর হরভজনের অনুপস্থিতির পরিস্থিতি থেকে বেরোতে হবে, কিন্তু চেন্নাইয়ের জন্য স্বস্তির বিষয় এটাই যে ওরা অন্য দলের মতোই মজবুত, রায়নার ভরপাই করা মুশকিল, আপনি সেটা করতে পারবেন না। ও আইপিএল এর এমন দ্বিতীয় খেলোয়াড় যিনি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন। আইপিএল এর ইতিহাসে রায়না সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। রায়নার অভাব সত্যিই অনুভব হবে। ইউএর পরিবেশ গরম আর এই অবস্থায় পিচ যথেষ্ট শুকনো হবে, সেখানে বল টান করবে। রায়না স্পিনকে ভালোভাবে খেলতে জানেন। আইপিএল এর ইতিহাসে সুরেশ রায়না একমাত্র ব্যাটসম্যান যিনি প্রত্যেক মৌসুমে 300 বেশি রান করেছেন। তিনি মিস্টার আইপিএল নামেও পরিচিত। এই উপাধি এই খেলোয়াড়ের উচ্চতার জানান দেয়। এখন ওয়াটসন আগে বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই যে দলে রায়নার অভাব অনুভূত হবে, কিন্তু ওর অনুপস্থিতিতে মুরলী বিজয় আর পীযূষ চাওলার মতো দুর্দান্ত খেলোয়াড়রা বেশি সুযোগ পাবেন। এতে কোনো সন্দেহ নেই যে রায়নার টুর্নামেন্ট থেকে সরে যাওয়া আমাদের জন্য যথেষ্ট লোকসানের, কিন্তু আমাদের কাছে দলে মুরলী বিজয় রয়েছেন যিনি দুর্দান্ত খেলোয়াড়। গত কিছু বছরে ওকে টি-20তে বেশি সুযোগ দেওয়া হয়নি, কিন্তু ও সত্যি একজন ভালো ব্যাটসম্যান। মুরলীর এই বছর বেশি সুযোগ পাওয়ার আশা রয়েছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত সুরেশ রায়না আর হরভজন সিং এর রিপ্লেসমেন্টে কোনো খেলোয়াড়কে দলে নেয়নি। তো অন্যদিকে রায়না দলে প্রত্যাবর্তনের সংকেত দিয়ে বলেছিলেন যে তিনি এখনো প্র্যাকটিস করছেন। শুধু তাই নয়, বর্তমানে তিনি ভারতে ফিরে এলেও তাকে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। তবে এই মরশুমে আরো একবার চেন্নাই সুপার কিংস এর দল খেতাব জেতার মজবুত দাবি পেশ করবে। এর সবচেয়ে বড় কারণ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিকে এবার আইপিএল জিততে পারে সিএসকে, মত এই অভিজ্ঞ ক্রিকেটারের। আইপিএল 2020 শুরুর আগে চেন্নাই সুপার কিংস এর সমস্যাগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সুরেশ রায়না এবং হরভজন সিং এর মতো খেলোয়াড় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন এবং দলের 13 জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল। শেন ওয়াটসন বিশ্বাস করেন যে কোভিড-19 এর 13টি মামলার কারণে প্রস্তুতি বাধাগুলো সত্ত্বেও তাদের অভিজ্ঞ এবং যোগ্য খেলোয়াড়দের শক্তিতে সিএসকে আইপিএল 2020 জিততে সক্ষম হবে। ওয়াটসন বলেছিলেন, অভিজ্ঞ দল হওয়ার অর্থ আপনার ম্যাচ খেলোয়াড়রা প্রথম ম্যাচ থেকেই চাপ পরিস্থিতিতে তাদের দক্ষতা দেখানোর বিষয়ে ভালো ধারণা রাখে। সুতরাং আমি বিশ্বাস করি জয়ের খুব ভালো সম্ভাবনা রয়েছে আমাদের, কারণ আমাদের খুব ভালো এবং অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমাদের কম ভুল করে যত তাড়াতাড়ি সম্ভব ছন্দ পাওয়ার আরো সুযোগ থাকবে। ওয়াটসন চেন্নাই টিম ম্যানেজমেন্টকে গত মরশুমের উত্থান পতনে সহায়তা করার জন্য প্রশংসাও করেছেন এবং বলেছিলেন, 2018 আমার জন্য একটা ভালো মরশুম ছিল, এটি কেবল ফাইনালের মধ্যে সীমাবদ্ধ নয়, তবে গত বছর সিএসকে আমাকে পুরোপুরি সমর্থন করেছিল। তারা আত্মবিশ্বাসী যে আমি শীঘ্রই একটি ভালো ইনিংস খেলব এবং তারা আমাকে সমর্থন করেছেন। একমাত্র বিশ্বমানের নেতৃত্বই এইভাবে আস্থা রাখে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও নির্বাসিত হতে পারে দক্ষিণ আফ্রিকা। ফের সংকটে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট, আরো একবার ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারে নেলসন ম্যান্ডেলার দেশ, কারণ দুর্নীতির অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড আর পুরো ক্ষমতা চলে গিয়েছে সরকারের হাতে, যা কিনা আবার আইসিসির নিয়ম বিরুদ্ধ। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনের খাড়া নেমে আসতে পারে প্রোটিয়া ক্রিকেটারদের উপর, এমনই আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ক্রিকেট সাউথ আফ্রিকা বা সিএস এর কার্যকলাপে অখুশি ছিল সেদেশের সরকার, বারে বারে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেদেশের সরকার। পাশাপাশি বোর্ডের কর্মকর্তাদের সরে দাঁড়াতে বলা হয়। আর ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকার খেলাধুলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি। এক বিবৃতিতে SASCOC-র পক্ষ থেকে জানানো হয়েছে, 2019 সালের ডিসেম্বর মাস থেকেই CSA-তে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব দেখা যাচ্ছিল, এর ফলে ক্রিকেটের উপর থেকে বিশ্বাস সরে যাচ্ছিল, প্রভাব পড়ছিল খেলোয়াড়দের পারফরমেন্সেও, আর তাই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এক মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। এদিকে দক্ষিণ আফ্রিকা সরকারের এই সিদ্ধান্তে প্রোটিয়াদের উপর ICC নির্বাসনের খাড়া ঝুলছে। কারণ কোন দেশের সরকার ক্রিকেট সংস্থার উপর নিয়ন্ত্রণ রাখবে এটা একেবারেই না পছন্দ ICC-র। এই ব্যাপারে স্পষ্ট নিয়ম রয়েছে। এর আগে জিম্বাবুয়ের সরকার সেদেশের ক্রিকেট বোর্ডের উপর নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন দেখার বিষয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার উপরও একই নিষেধাজ্ঞা নেমে আসে কিনা। অবশ্য করোনা আবহে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ পিছিয়ে গিয়েছে, তাই আপাতত কিছুটা সময় আছে ক্রিকেট সাউথ আফ্রিকার হাতে। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে মাস ক্রিকেট ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।